দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র মাহে রমজান। ঈদ উল ফিতর উৎসবে ভাসছে পুরো দেশ। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য সহ সমাজের সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সকাল 10টায় এই জামাতটি শুরু হওয়ার কথা রয়েছে। ঈদের জামাত ঘিরে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমার কাছে অপূর্ব লাগছে, এত লোকের জমায়েত, এটা আশ্চর্য একটা বিষয়। অনেক ভালো লাগছে, আমি 30টা রোজা করতে পারছি আলহামদুলিল্লাহ। সবার জন্য শান্তি বয়ানুক, সবাই ভালোভাবে থাকুক। যারা রোজা রাখছে প্রত্যেকে শান্তি করে এবং প্রত্যেকের গুনাহ মাফ করে সবাইকে আল্লাহ তাআলা বাড়িতে ফিরে আনুক, সেই ফরিয়াদ আমার রবের কাছে করছি। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।